আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে জানতে পারবেন কাঁচা খাওয়ার স্বাস্থ্য উপকারিতা কী কী এবং যেসব রোগ থেকে দূরে রাখবে কাঁচা সোলা সকালে শরীরের সুস্থতার কথা মাথায় রেখে অনেকেই খালি পেটে কাঁচা খেয়ে থাকি উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার সোলা ছোলা কাঁচা সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় সোলাতে রয়েছে নানান পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা তাহলে চলুন জেনে নেওয়া যাক সোলা খাওয়ার স্বাস্থ্য উপকারিতাগুলো কি কি এক নম্বরে রক্তচাপ নিয়ন্ত্রণে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রকাশিত একটি গবেষণা দেখানো হয় যেসব অল্প নারীরা বেশি পরিমাণে ফলিক অ্যাসিডযুক্ত খাবার খান তাদের হাইপার টেনশনের প্রবণতা কমে যায় যেহেতু সোলায় ফলিক অ্যাসিড থাকে সেহেতু সোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এছাড়া ফলিক অ্যাসিড রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে অ্যাজমার প্রকোপও কমিয়ে দেয় দুই নম্বরে যৌনশক্তি বাড়াতে যৌনশক্তি বাড়াতে সোলার ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ আমিষ মানব শক্তিশালী ও স্বাস্থ্যবান করতে সাহায্য করে আর অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে ফলে দেহ সুস্থ সবল হয় এবং যৌনশক্তি বৃদ্ধি পায় তিন নম্বরে হৃদরোগের ঝুঁকি কমায় অস্ট্রেলিয়ার গবেষকরা দেখিয়েছেন যে খাবার তালিকায় সোলা যুক্ত করলে কোলেস্টেরল এবং খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমে যায় সোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আশ আছে। যা হৃদরোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায় আঁশ পটাশিয়াম ভিটামিন সি এবং ভিটামিন বি সয় হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে চার নম্বরে ক্যান্সার প্রতিরোধে কোরিয়ান গবেষকরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন যে বেশি পরিমাণ ফলিক অ্যাসিড খাবারের সঙ্গে গ্রহণের মাধ্যমে নারীরা কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন তাই নিয়মিত সোলা খেলে ক্যান্সারের আক্রান্ত হওয়ার প্রবণতা কমে পাঁচ নম্বরে কলেস্ট্রোল কমাতে সোলা শরীরের অপ্রয়োজনীয় কলেস্ট্রোল কমিয়ে দেয় সোলার ফ্যাট বেশিরভাগ পলি আনস্যাচুরেটেড ফ্যাট যা শরীরের জন্য ক্ষতিকর নয় প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়াও সোলায় আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ ছয় নম্বরে জ্বালাপোড়া দূর করে সালফার নামক খাদ্য উপাদান থাকে এই সোলাতে সালফার মাথা গরম হয়ে যাওয়া হাত পায়ের তলায় জ্বালাপোড়া কমাতে অনেক সাহায্য করে থাকে তাই যাদের হাত পায়ে জ্বালাপোড়া অনুভব হয় তারা নিয়মিত সোলা খান সাত নম্বরে হাড় মজবুত করে সোলা খেলে শরীরের হার শক্তিশালী ও মজবুত হয় এছাড়া ছোলা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আট নম্বরে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে বেজানু ছোলায় রয়েছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফাইবার যা আমাদের হজম প্রক্রিয়া দৃঢ় করে দেয় এবং শরীরের শক্রার শোষণ নিয়ন্ত্রণ করে তাই রোজ বেজানো সোলা খাওয়া রক্তে শক্রার মাত্রা কমায় এবং টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে নয় নম্বরে রক্তের চর্বি কমায় সোলায় রয়েছে অনেক উপকার যাদের রক্তের চর্বি বেড়ে গেছে তারা নিয়মিত সোলা খাওয়ার অভ্যাস করুন দেখবেন উপকার পাবেন সোলার ফ্যাট বেশিরভাগই পলি আনস্যাচুরেটেড এই ফ্যাট শরীরের জন্য মোটেই ক্ষতিকর নয় বরং রক্তের চর্বি কমায় দশ নম্বরে অ্যাজমা রোগে অ্যাজমা বা অ্যালার্জিজনিত সমস্যায় সোলা উপকারী কারণ সোলাতে থাকা ফলিক অ্যাসিড রক্তের অ্যালার্জির পরিমাণ কমানোর পাশাপাশি অ্যাজমার প্রকোপও কমিয়ে দেয় তাই এসব সমস্যায় নিয়মিত সোলা খেলে উপকার মেলে সবশেষে বলবো যে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ভালো নয় অতিরিক্ত খেতে গেলে হিতে বিপরীত হতে পারে তাই যে কোনো খাবারই পরিমিত পরিমাণে খাওয়া উচিত বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ